ডিয়ার ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা বিডি প্রফেশনালস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছি যে থার্ড একটা সাবস্টেশনের ড্রয়িং কিভাবে স্টাডি করতে হয়। এরপরে আমরা দেখিয়েছি যে আউটডোর যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, সেটা হচ্ছে সিজিএল কোম্পানির, ইন্ডিয়ার একটা কোম্পানি, তারা তাদের এই ব্রেকারটার যে ড্রয়িং ডিজাইন করেছিল, তো সেটা আমরা কিভাবে স্টাডি করতে পারি সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আমরা আরেকটা ভিসিবি দেখবো, সেটা হচ্ছে আউটডোর 33 KB, কিন্তু এটা হচ্ছে এবিবি। দেখেন এখানে লেখা আছে এবিবি বাংলাদেশ। তো আসুন দেখে নিই আমরা কিভাবে এই ড্রয়িংটি স্টাডি করে নিই। তার আগে দেখেন এখানে লিজেন্ড আছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলে B1013 বলতে অ্যান্টি পাম্পিং রিলে, একটা রিলে, একটা বিশেষ রিলে। এরপরে দেখেন যে এম আছে মোটরের জন্য, টিএনসি সুইচগুলো এইভাবে, লোকাল রিমোট সুইচটা এইভাবে দেওয়া থাকবে, হ্যাঁ, তারপর অক্সিলারি লেজগুলো এইভাবে দেওয়া থাকবে। তো আসুন আমরা আমাদের ড্রয়িংয়ে যে যাই, এখানে লিজেন্ডগুলো আছে, আপনারা যদি ইনবক্স করেন আপনাদের মেইল আইডি দিয়ে আমার ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলে, তাহলে আমরা এই সফট কপিগুলো আপনাদেরকে আমরা সরবরাহ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের, দেখেন ক্লোজ এবং ট্রিপের জন্য যে ডায়াগ্রামটা, দেখেন এটা হচ্ছে লোকাল ক্লোজ, রিমোট ক্লোজ, লোকাল ট্রিপ, ট্রিপ, রিমোট ট্রিপ। তো এখানে দেখেন যে আমরা বলি যে এটা হচ্ছে আপনার ডিসি লাইন, এই যে এমসিবি থেকে আসছে 10 অ্যাম্পিয়ারের একটা ডিসি, 10 অ্যাম্পিয়ারের একটা এমসিবি, এখান থেকে এটা হচ্ছে পজিটিভ ডিসি, আর এই নিচেরটা হচ্ছে নেগেটিভ ডিসি। তো এই পজিটিভ এবং নেগেটিভ অ্যাক্রস, ডিসির অ্যাক্রসেই কিন্তু প্রোটেকশন স্কিমগুলো থাকে। তো দেখেন যে লোকাল ক্লোজের জন্য, অর্থাৎ ব্রেকারের গায়ে থেকে যেটা একটা লোকাল রিমোট সুইচ থাকে, তো এটা যদি লোকালে দেওয়া থাকে তাহলে আপনার এই এই সুইচ, এই সুইচটা ক্লোজ, তাহলে ডিসি ভোল্টেজটা এখান থেকে আসবে। এই টিএনসি সুইচ, ব্রেকারের গায়ে একটা সুইচ থাকে, সেটা সেই টিএনসি সুইচ, এর অ্যাক্রসে ভোল্টেজটা থাকবে। এখন দেখেন যে এরপরে আসছে B1013, আপনাদের একটু আগে আমি দেখালাম, এটা হচ্ছে অ্যান্টি পাম্পিং রিলের একটা কানেকশন, যেটা হচ্ছে নর্মালি ক্লোজ, এটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। এরপরে দেখেন যে ব্রেকারের অক্সিলারি কন্ট্যাক্ট, অর্থাৎ এই ব্রেকারটা যখন অফ থাকবে, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, অর্থাৎ ব্রেকারটা যখন অফ থাকবে এই কন্ট্যাক্টটা ক্লোজ থাকবে, তো ক্লোজ আছে। এরপর স্প্রিং চার্জ লিমিট সুইচ, যখন মোটরের স্প্রিংটা চার্জ হয়ে যাবে সেই মুহূর্তে আপনার এই কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ আপনার মোটর যতক্ষণ না পর্যন্ত চার্জ হবে ততক্ষণ পর্যন্ত এই সুইচটা ওপেন থাকবে এবং আপনি কিন্তু ব্রেকারটা ক্লোজ করতে পারবেন না। সো যখন ব্রেকার ক্লোজ হয়ে যাবে একটা মেকানিক্যালি হিট আঘাত করবে লিমিট সুইচকে, এরপর এই সুইচটা ক্লোজ হয়ে যাবে। হওয়ার পরে দেখেন এইবার যদি আপনি টিএনসি সুইচটা ক্লোজ করেন তাহলে কী হবে, যে ভোল্টেজটা এখানে এসে বসে আছে, আপনি যদি লোকালে দিয়ে রাখেন, আপনি ক্লোজ করলে ভোল্টেজটা এদিক থেকে এসে অ্যান্টি পাম্পিংয়ের, পাম্পিংয়ের নর্মালি ক্লোজ হয়ে এসে, অক্সিলারি কন্ট্যাক্ট নর্মালি ক্লোজ হয়ে এসে, স্প্রিং চার্জ হওয়ার পর এটাও ক্লোজ হয়ে গেছে, আপনার ক্লোজিং কয়েলকে সে ভোল্টেজটা সাপ্লাই দেবে এবং আপনার এই ব্রেকারটা ক্লোজ হয়ে যাবে। এখন দেখেন যে রিমোটের ক্ষেত্রে কী হবে, রিমোটে যখন দেওয়া থাকবে তখন এই সুইচটা ক্লোজ থাকবে, আর এখানে আরেকটা টিএনসি সুইচ থাকবে, আপনি যখন টিএনসি দেবেন বাকিটুকু এখান থেকে সেম। এখন আমি বলি যে অ্যান্টি পাম্পিং রিলের কাজটা কি, অ্যান্টি পাম্পিং নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করবো, এটা আমি সংক্ষেপে একটু বলি। কোনো কারণে যদি আপনি টিএনসি সুইচটা যখন প্রেস করছেন ফল্ট হয়ে গেছে, অর্থাৎ সোল্ডারিং হয়ে গেছে, অর্থাৎ সর্বদা সে এখান থেকে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, তো কী হবে, ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, তো এই সব কিছু লাগানো, তো ব্রেকারটা চালু হয়ে গেল, চালু হওয়ার পরে লাইন এখন ফল্ট থাকার কারণে সাথে সাথে কিন্তু ব্রেকারটা অফ হয়ে যাবে। আর ব্রেকার অফ হয়েছে কিন্তু আপনি কিন্তু এই সাপ্লাইটা কিন্তু বন্ধ হয়নি, যেহেতু আমি বলছি যে টিএনসি সাপ্লাইয়ের এই সুইচটা নষ্ট, সোল্ডারিং হয়ে গেছে, পজিটিভ ডিসি সাপ্লাইটা সে পাচ্ছে, তো তখন কি হবে যে যখন ট্রিপ হয়ে যাবে তখন কিন্তু এই স্প্রিংয়ে চার্জ থাকবে না, তো তখন ব্রেকার চার্জ নেওয়া শুরু করবে, যে মাত্র চার্জ হয়ে যাবে তখন কিন্তু আবার এই ব্রেকারটা ক্লোজ হয়ে যাবে এবং লাইনে ফল্ট থাকার কারণে আবার সে ট্রিপ করবে, আবার ট্রিপ করার পরে আবার সে ব্রেকারটা চার্জ হবে, আবার ক্লোজ হবে, আবার ট্রিপ হবে, তো এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে। তো এটা যেন না হয় এই জন্য অ্যান্টি পাম্পিং রিলে, দেখেন যখন অ্যান্টি পাম্পিং রিলে আপনার যখন ব্রেকার ক্লোজ হয়ে যাবে, ব্রেকার যখন ক্লোজ হয়ে গেছে, তো এই যে ব্রেকারের নর্মালি ওপেন, এই যে কন্ট্যাক্টটা, এটা হচ্ছে ব্রেকারের নর্মালি ওপেন কন্ট্যাক্ট, তখন ক্লোজ হয়ে যাবে, যখন ক্লোজ হয়ে যাবে তখন অ্যান্টি পাম্পিং এই রিলেটা তখন অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পরে দেখেন যে এই সুইচটা তখন ক্লোজ হবে, এটা ওপেন হয়ে যাবে। তো এটা ক্লোজ হয়ে যাওয়ার পরে ব্রেকার আপনার ওপেন বা ট্রিপ হোক, এটা অন আর অফ যেটাই হোক, সে কিন্তু এই সুইচের মাধ্যমে, এই সুইচের মাধ্যমে তার ডিসি সাপ্লাইটা পাবে এবং সে এই সুইচটাকে অফ রাখবে, অর্থাৎ এখানে বারবার অন অফ হওয়ার এই প্রসেসটা এই অ্যান্টি পাম্পিং রিলেটা আমাদেরকে প্রতিহত করবে। তো অ্যান্টি পাম্পিং নিয়ে আরেকটু বিস্তারিত আমি শুধু একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। তো এবার দেখেন যে ট্রিপ, ট্রিপের জন্য দুটো কয়েল আছে, দেখেন ট্রিপটা অবশ্যই আমাদের বেশি রিলায়েবিলিটি দরকার, এই জন্য মেনলি ট্রিপটা দুটো কয়েল আছে। এখানে হচ্ছে ম্যানুয়ালি আপনার যে ট্রিপগুলো আছে এগুলোর জন্য এই ট্রিপ ওয়ান, এক নম্বর কয়েলটা ব্যবহার হবে, আর দুই নম্বরটা হবে প্রোটেকশনের জন্য। তো দেখেন যে এখানে আপনার যখন লোকালে দেওয়া থাকবে, এটা হচ্ছে লোকাল ট্রিপ, লোকাল দেখাবে, এটা শর্ট হলো, টিএনসির অ্যাক্রসে ভোল্টেজটা থাকবে, একইভাবে যখন এই যে অক্সিলারি কন্ট্যাক্ট নর্মালি ওপেন, যখন ব্রেকার ক্লোজ হয়ে যাবে এটা এই কন্ট্যাক্টটাও ক্লোজ হয়ে যাবে। এখন আপনি টিএনসি থেকে পালস দিলে এই কয়েলের অ্যাক্রসে পালস আসবে, ভোল্টেজ আসবে এবং এই এই ব্রেকারটা ট্রিপ করে যাবে।
এখন দেখেন যে এখানে আরেকটা দেখাচ্ছে পোস্ট ক্লোজ টিসিএস প্রি ক্লোজ টিসিএস, এটা হচ্ছে আপনার চিপ সার্কিট সুপারভিশনের জন্য। আপনার এখান থেকে 130 নম্বর পোর্টের কথা যদি দেখেন, এখান থেকে একটা হাই রেজিস্ট্যান্স পথ, হাই রেজিস্ট্যান্স দেওয়া থাকবে এবং এটার মাধ্যমে ব্রেকার যখন এটার মাধ্যমে কি হবে যে আপনার এখানে মিলিঅ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট যাবে যদি এই কয়েলটা ভালো থাকে। এর মাধ্যমে চিপ সার্কিট সুপারভিশন রিলেটা সেন্স করবে যে তার ট্রিপিং কয়েলটা ভালো আছে এবং সেই ইন্ডিকেশনতে দেখাবে যে চিপ সার্কিট সুপারভিশন ইজ হেলদি। তো এটার ক্ষেত্রে দেখেন যে যখন ব্রেকারটা ক্লোজ হয়ে যাবে, সুইচটা ক্লোজ হয়ে যাবে, এদিক থেকে কারেন্ট এদিক থেকে ফ্লো হবে এবং সে সেন্স করবে। আবার যখন ব্রেকারটা ওপেন থাকবে সেক্ষেত্রেও আমাকে দেখতে হবে যে আমার এটা ঠিক আছে কিনা, আসলে আমাকে 24 আওয়ার্সই মনিটরিং করতে হবে যে আমার চিপ সার্কিটটা ঠিক আছে কিনা। যখন ব্রেকারটা ক্লোজ অবস্থায় থাকবে তখন দেখেন, ওপেন অবস্থায় থাকবে তখন দেখেন এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে সে এই জিনিসটা সেন্স করবে। একইভাবে দেখেন যে এখানে আরেকটা আছে যে পোস্ট ক্লোজ টিসিএস অ্যান্ড রিমোট ট্রিপ ইফ অ্যানি। রিমোট ট্রিপ বলতে এটা বোঝাচ্ছে যে আপনার প্রোটেকশন ট্রিপটি এখান থেকে আসবে, আপনার প্রোটেকশন ট্রিপ এখানে যে রিলেটা থাকবে তার এক পোর্টে ডিসি সাপ্লাই দেবে এবং অপর যে পোর্টটা সেটা 132 নম্বর হয়ে এখান থেকে সাপ্লাই দেবে এবং বাকিটা কিন্তু তার মতোই সেম। দেখেন এখান থেকে ব্রেকার যখন ক্লোজ, এই সুইচ তখন ক্লোজ, এখান থেকে এসে এই কয়েলটার অ্যাক্রসে ভোল্টেজ আসবে এবং এই ব্রেকারটাকে ট্রিপ করা দেবে। তো ভিউয়ার্স এরপরে আমরা চলে যাই যে অন অফ ইন্ডিকেশন ল্যাম্প। দেখেন অন অফ ইন্ডিকেশন ল্যাম্প সহজ, এখান থেকে যখন এটা হচ্ছে অনের জন্য যখন ব্রেকারটা অন হয়ে যাবে তখন এই নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে যাবে এবং এই বাল্ব ইন্ডিকেশন ল্যাম্পের অ্যাক্রসে ভোল্টেজটা আসবে এবং সে ইলুমিনেট হবে। আর অফের জন্য দেখেন যে অফের জন্য কি হবে যে ব্রেকার যখন অফ তখন যে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে সে ভোল্টেজটা পাবে, এই যে এখান থেকে শর্ট করে ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে পাবে এবং এই বাল্বটি ইলুমিনেট হবে। আর মোটর চার্জারটা কি হবে যে মোটর যখন চার্জ হয়ে যাবে, যখন চার্জ হয়ে যাবে তখন এই এই এইটা ক্লোজ হয়ে যাবে, এই সুইচটা ক্লোজ হয়ে গেলে ডিসি ভোল্টেজটা এই এই ল্যাম্পের এগেনস্টে চলে আসবে এবং এটাকে ইলুমিনেট করবে। এরপরে দেখেন যে আর যে বিষয়গুলো আছে, এখানে আছে এসি সাপ্লাইটা, দেখি এসি সাপ্লাই দেখেন H1 H2 দিয়ে এসি বোঝানো হচ্ছে। এসি আমাদের লাগবে মোটরের জন্য, মোটরের জন্য দেখেন মোটরের সার্কিটটা এখানে আছে 220 ভোল্টের 30 ভোল্ট এসির। তো মোটরের জন্য এখানে এমসিবি দেওয়া থাকবে, এমসিবি যখন দেওয়া থাকবে তারপরে একটাই সুইচ স্প্রিং চার্জ লিমিট সুইচ, অর্থাৎ যখন স্প্রিং চার্জ হয়ে যাবে তখন এই সুইচটা ওপেন হয়ে যাবে, তখন আর মোটর চার্জ হবে না। আর যখন স্প্রিংয়ের চার্জ ডিসচার্জ হয়ে যাবে তখন এই সুইচটা ক্লোজ হয়ে যাবে এবং 230 ভোল্ট এসি এর অ্যাক্রসে এসে মোটরটাকে চার্জ করবে। একইভাবে হিটারের ক্ষেত্রেও তাই, একটা থার্মিস্টার থাকবে, টেম্পারেচার সার্টেন লিমিটে পৌঁছে গেলে এই কানেকশনটা ওপেন হয়ে যাবে আর গরম হবে না। যখন গরমটা কমে আসবে তখন আবার এই সুইচটা ক্লোজ হয়ে যাবে, আবার আগের অবস্থায় চলে আসবে। ডোর লিমিট সুইচটা দেখেন যে যখন আমি ডোর খুলবো এই সুইচটা ক্লোজ হয়ে যাবে, তখন এই ভিতরের বাল্বটা জ্বলে উঠবে যাতে আমরা অন্ধকার না হয় আমাদের কাজ করার সময়, আমরা যদি রাত্রে কখনো কাজ করি। আর এটি হচ্ছে আরেকটা হচ্ছে যে একটা সকেট থাকে, এই সকেটটা আপনি যখন ডোর খুলবেন বা এমসিবি আপনি যখন লাগাই দেবেন তখন দেখেন এখানে সবসময় পাওয়ারটা থাকবে। তো আর এখানে আরেকটু দেখা যে এখানে ফেরুলের ইন্ডিকেশনগুলো দিয়ে দিছে আর একটু সুন্দর করে। দেখেন যে 101 নম্বর এই যে ফেরুল, 101 থেকে এরকম শুরু করে 174 পর্যন্ত, অর্থাৎ ফেরুলের কোন কোন পোর্টে কোন কোন কানেকশন এখানে সব কিছু দেওয়া আছে, এটার জন্য আরও ইজি হবে এই কানেকশনটা। আর আপনাদের যেটা বলছিলাম যে লোকাল রিমোট সুইচের ব্যাপারে যেটা বলছিলাম, দেখেন এই যে লোকাল রিমোট সুইচ, যে এটা সিলেক্টর ডান দিকে দিলে লোকাল, বাম দিকে রিমোট, এরকম কিছু বিষয় থাকে। আর এই যে ব্রেকার কন্ট্রোল সুইচ অর্থাৎ TNC, এখান থেকে আপনি ব্রেকারের গায়ে থেকে আপনি ব্রেকারটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের আমাদের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।